हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। अपनारा सबाई केमन आछेन आमाके अवश्य कमेंट्सर माध्यमे जानाबेन। आल्लाहर रहमते आपनादेर दोयाय आमी जान्नातुल अनेक भालो आछि। तो प्रतिदिनेर मतोई हाजिर हये गेलाम नतुन एकटी ब्लग निये। आशा करि आमार आजकेर ब्लगटि आपनादेर काछे अनेक भालो लागबे। ब्लगटि शुरू करार आगे आपनादेर काछे आमार एकटाई रिक्वेस्ट थाकबे, प्लिज सम्पूर्ण ब्लगटि देखे एकटी लाइक दिबेन। तो प्रतिदिनेर मतोई আজকের ব্লগটি শুরু করে দিলাম রান্নাঘর থেকে। তো রান্না করছি, দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়া ভাজা হচ্ছে তেলের মধ্যে। তো দুপুরের রান্না বান্নার আয়োজন চলছে, আর আজকে আমি একা ভয়েস দিচ্ছি না, আমার সাথে আমার ছোট্ট সোনামণিটা আছে। সে এখানে বসে বসে দোলনা খাচ্ছে মায়ের কোলে, আর আমি আপনাদের সাথে কথা বলছি। তো আপনাদের সবাইকে কিন্তু আমার ছোট্ট সোনামণি সালাম দিয়েছে, আপনারা সবাই সালামের জবাব দিয়ে দিয়েন। এই যে আঙ্কেল আন্টিদের সালাম দাও, মু সালাম দিবা? হ্যাঁ, দোলনা খেতে ভালো লাগে? দোলনা খেতে ভালো লাগে? সে দোলনা খাচ্ছে। তো এখানে চাল কুমড়া ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন, আর রান্না করা হবে করলা আলু পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। আপনারা কি এ ধরনের তরকারি কেউ খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে একটি আনকমন রেসিপি রান্না করা হচ্ছে, আমি মনে করি এটা একটা আনকমন। সবাই এই ধরনের তরকারি খেয়েছেন কি না আমার জানা নেই, যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো করলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করার জন্য মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু আমার মামনিটা আমার কথাগুলো কান পেতে পেতে শুনছে। ভাল লাগে না তোমার? কি হয়েছে তোমার? ভাল লাগে না এই যে আমি এখানে আঙ্কেল আন্টিদের সাথে কথা বলছি, একটু কথা বলি। তো এই যে রান্না করার জন্য রান্নার যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দেওয়া হয়েছে, আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দেওয়া হবে শিং মাছ। তো শিং মাছগুলোকেও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তো এই যে শিং মাছ দিয়ে দেওয়া হলো, শিং মাছগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর উঠিয়ে নেওয়া হবে। তো শিং মাছগুলো কষিয়ে উঠিয়ে নেওয়ার পর এখানে করলা পেঁপে আলুগুলো দিয়ে দেওয়া হবে। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে শিং মাছ কাঁচা না থাকে, তাই না আম্মু? তুমিও কি রান্না শিখতেছ? মামুনিটা রান্না শিখে ফেলছে, তাই না? তো এই যে করলা আলু পেঁপে দিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। চুন 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 গুড়ি, কাঁদে না কাঁদে না, এই যে তুমি কাঁদ না করলে আমি ভয়েস দিব কীভাবে বাবা? তো এই যে করলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, কষিয়ে নেওয়ার পর এখানে শিং মাছগুলো আবার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে অলরেডি করলার ঝোল তরকারি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিলেই হয়ে যাবে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এভাবে রান্না করলে কিন্তু করলা খেতে বেশি তিতা লাগে না, আর খেতেও ভালো লাগে। যারা করলা পছন্দ করেন তাদের জন্য এই তরকারিটা বেস্ট হবে, আর যারা পছন্দ করেন না তাদের তো ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল করলা তরকারি। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে আমার সোনামণিকে দেখার জন্য কারা এসেছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তাদেরকে চিনেন, আমার ব্লগ যারা দেখেন তারা কিন্তু দেখেছেন। নতুন করে হাতেখড়ি স্কুলের প্রিন্সিপাল শাহিস্তা তাবাসুম বিপাশা এবং আমার এক কলিগ মিনু ম্যাডাম, আমরা একসাথেই নতুন করে স্কুলে চাকরি করেছি। তো তারা এসেছে বেবিকে দেখার জন্য, আর বেবির জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে। তো এই তো বেবির হাত ধরছে, আমি বেশি একটা ভিডিও করিনি, তো তারা চলে গিয়েছে, তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তারা বেবির জন্য কী কী জিনিস এনেছে। আসলে কি ছোট বাচ্চাদের জিনিসগুলো কিন্তু অনেক কিউট হয়, মার্কেটে গেলে আপনারা দেখবেন বা দেখেন যে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুবই সুন্দর একটি ড্রেস, এটা হচ্ছে মিনু ম্যাডাম এনেছে দেখতে পাচ্ছেন, আর সুতির ড্রেস। আর সুতির ড্রেসই কিন্তু বাচ্চাদের জন্য কমফোর্টেবল, ওরা সুতির ড্রেসগুলো পরে আরাম পায় আর কি। তো এই যে
এটার পিছন সাইডে হচ্ছে বোতাম আর এটার সাথে কিউট একটা প্যান্ট আছে। তো এই যে এটার সাথে প্যান্টটা কিন্তু খুবই সুন্দর প্যান্ট। এটা হচ্ছে একটা ড্রেস, মিনু ম্যাডাম দুইটা ড্রেস এনেছে। এই যে আরেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্রিম কালারের, খুবই সুন্দর ড্রেসটা। এই যে তো মিনু ম্যাডাম দুইটা ড্রেস এনেছে। আর আমার সোনা মনিটার শরীরটা বেশি ভালো না, ওর গায়ে হচ্ছে মাসি পেশি উঠেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার সোনামণির জন্য, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটি প্যান্ট, এটা এই দুইটা ড্রেস মিনু ম্যাডাম এনেছে আর বিপাশা ম্যাডাম এনেছে। এই যে তো সবগুলো ড্রেসই অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট সোনামণির জন্য, এত সুন্দর সুন্দর ড্রেস এনেছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন খুবই কিউট। আম্মু তোমার ড্রেসগুলো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? তুমি কবে পরবে এগুলো, একটু বড় হলে? হ্যাঁ আর একটু বড় হলে পরতে হবে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট আর এক জোড়া জুতাও এনেছে ম্যাচিং করে। জুতাটাও খুব সুন্দর কিউট, ভালো লাগে বাচ্চাদের ছোট ছোট ড্রেসগুলো দেখতে। লাল্লা লাল্লা বাবা কাঁদে না কাঁদে না কাঁদে না। তো আমার জন্য একটা মেক্সি কিনে নিয়ে আসছে, আমার নাকি মন খারাপ হবে এর জন্য। বিপাশা আন্টি আমার জন্য একটা মেক্সি কিনে নিয়ে আসছে, মেক্সিটাও খুব সুন্দর হয়েছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার জন্য, আমার বেবির জন্য এত সুন্দর সুন্দর ড্রেস আনার জন্য। আর আপনারা সবাই আমার বেবির জন্য দোয়া করবেন, যাতে আমার বেবি বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, আদর্শ মানুষ হতে পারে, তাই না আম্মু? তো এই যে মেক্সিটা দেখতে পাচ্ছেন, মেক্সিটা কিন্তু ভালো হয়েছে। তো আজকে কিন্তু ভয়েস আমি আর আমার ছোট্ট সোনামণি দুজনে মিলে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আর আমার ছোট্ট সোনামণি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.